হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ, আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগ শুরু করি, আজকে একটু আলাদা স্টাইলে। আজকে কলেজ যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো কলেজ ড্রেসে, আবার অনেক দিন পরে। তো চলো যাওয়া যাক, আজকে গিয়ে মামা বাড়িতে থাকবো, দিয়ে কালকে আসবো। তো চলো যাওয়া যাক, দেখি। আজকেও জিপ বার করেছে, বেশ দারুণ লাগছে, কলেজে দেরি হয়ে গেছে, চলো। সো গাইজ, এখন টিফিন টাইম চলছে, টিফিনের পরে প্রাইভেট, তারপরে যাবো মামার বাড়ি। বৃষ্টিও হচ্ছে, হাওয়াও দিচ্ছে। এখন হচ্ছে টিফিন। তো দারুণ সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার একটু লেখা বাকি আছে, তো লেখাটা লিখে নিই। আজকেই সাইন করাতে হবে, তার জন্য বাড়িতে মানে একটু বুঝতে পারিনি, ওই জন্য লিখতে পারিনি। বাইরের বৃষ্টি দেখবে, বৃষ্টি আসছে না ফোকাস। এবার কি রোদ বাইরে, আটকে গেল কি গাইস? কলেজ ছুটি হয়ে গেলো, এবার যাচ্ছি বাড়ি। বাড়ি মানে মামার বাড়িতে যাব বললামই আজকে। তো প্রাইভেট আছে এখন, পিছনে দেখো মন্দির, পুজো হয়েছে, ঠাকুর নাই, ঠাকুর বিসর্জন করে শুধু পাটটা আছে। এখানটায় অ্যাকোয়ারিয়াম পুরো সাজানো হয়ে গেছে, এখানে একটু একটু হাওয়া ঢুকে গেছে, এগুলো আঠা ভরতে হবে। তো এটা এক্ষুনি আঠাটা দিয়ে লাগালাম, কেমন লাগছে কমেন্ট করো। এবার কেমন লাগছে বলো, আগের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো দেখে নেবে। আর এই আঠার এইগুলো চারটে লাগলো, আর এইটুকু আছে। সকাল 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 বাড়ি চলে যাবো, কালকে আবার দেখা হচ্ছে ব্লগে। তো আজকের জন্য এইটুকুই, তো গুড নাইট, বাই বাই।